হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে এরকম ওয়েলকাম শুক্লা ব্লগসের তরফ থেকে। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি পুরো সন্ধ্যাবেলা থেকে। এখন বাজে হয়তো 6টা কি 6:30 এরকম। তো এই যে আমরা তো একটু মেলায় গেছিলাম, আর পাশেই মেলা হচ্ছিল, ওই একটুখানি পুজো হচ্ছিল তাই মেলাও বসেছে, তাই একটু ঘুরে ঘুরে আসলাম। তো ওই যে মিঠাই মিষ্টির মাথায় দেখছি মোটু, ওটা কিনে নিয়ে এসেছে, দুটো চুড়ি, মানে দুজনাকে দুজনা করে চুড়ি কিনে দিলাম। আর বাড়ি এসে দেখছি কত কাজ পড়ে রয়েছে, কারণ সব কাচাকুচি করা হয়েছিল, গুছানো হয়নি। তো ছাদে মেলে দিয়ে গেছিলাম, তো সব তুলে নিয়ে আসলাম। কালকের কতগুলো জামা কাপড় ছিল ভিজে, সেগুলো শুকিয়ে গেছে, আর আজকেরগুলো প্রায় শুকিয়ে গেছে, একটু সকাল সকালই কাচা হয়েছিল, সেই জন্যে সব তুলে নিয়ে এসেছি। আর বিছনার চাদরটাও কেচে দিয়েছিলাম, তো এখন সব নামিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপর চাদরটা পেতে নেবো। আর আমার মেয়েরা দেখেছো সব বিছিয়ে রেখেছে একবারে, ওই দেখো। তো এই যে এই চাদরটা কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, তাই বললাম এটা যে পেতে দিই। আর ওই দেখো ফটোটা ঘরে, মানে ওই ফটোটা ঢেকে গেছে ক্যালেন্ডারটায় হাওয়ায়। ফ্যান চালিয়েছিলাম, সেই ঘর মুছেছিলাম তখন ফ্যান চালিয়েছিলাম, সেই জন্যে গুটিয়ে গেছে। তো যাই হোক, চলো তারপর ঝটপট কাজ করে নিই। তারপর আবার মিষ্টিকে পড়ানো আছে, পড়িয়ে ওদের আবার টিফিন, মানে কি খাবে সেটা বানাতে হবে। তারপর দেখি মিঠাইকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার রান্না করতে যেতে হবে, অনেক কাজ বাকি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু দারুণ একটা জিনিস আছে, তোমরা পুরোটা কন্টিনিউ দেখবে তাহলেই বুঝতে পারবে। তো এই যে গুছিয়ে নিচ্ছি, আর এই দেখো আমার মিষ্টি ওইখানে বসে, ওইটা এত পছন্দ হয়েছে ওর ওই মাথার, মানে মোটুকটা কি বলবো, ও মেলায় দেখেই আমি দেখিনি, ও বলছে আমি ওইটা নেবো, তো ওইটা নিয়ে আসলাম। আর ওইটা পরে এত খুশি খুশি লাগছে যে ও নাচছে, অনেকক্ষণ ধরে নাচানাচি করে। তো দেখো জামা কাপড় সব ভাঁজ করে নিয়েছে। এই যে আমাদের মেয়ের, আমার মেয়ের দুটো দুজনার ঝুড়ি, এই যে বড়োটার, আর ওই নি আকাশি কালারের, ওটা হলো ছোটোটার। তো যাই হোক, এত জামা কাপড় ছোটো ছোটো না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একবারে সারাদিন গোছাতে গোছাতে দিন চলে যায়। তো যাই হোক, এরকম অবস্থা, যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই জানে, তাছাড়া কেউ জানবে না। প্রতিটা মায়েরই এতটা কষ্ট হয় না? তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ওই যে মানে বিছনাটা গোছানো হয়ে গেল, জামা কাপড় গোছানো হয়ে গেলো, এখন এসেছে এই যে পর্দা, মানে জানলার পর্দা কেচে দিয়েছিলাম। 6-7টা যে পর্দা আছে, তো চার দরজার 4টে জানলা, তো 6-7টা আছে। তো একদিনে তো এতগুলো কাচা যায় না, মেয়েদেরও জামা প্যান্ট কাচা থাকে, তারপরে আমার বরের। তো যাই হোক, দুটো দুটো করে আগের দিন আমার দরজারটা কেচেছি, আজকে জানলারটা কেচেছিলাম, কালকে। আর তার আবার ভাবছি তো দুদিন পরে আবার এই দরজারগুলো খুলে, মানে বাইরের যে দরজা সেই দরজারগুলো খুলে রাখাবো। তো এই যে এই কভার দুটো ধুয়েছিলাম কালকে, ওই মানে জানলার কভারের সাথে সাথে, জানলার কভার বলছি ওই কি ওই পর্দার সাথে সাথে। আর আজকে দুটো বাকি ছিল, সেগুলো ধুয়ে দিয়েছিলাম। মিষ্টির একটা লেবের কভার বানিয়ে এনে ওটা ধুয়ে তারপর কেচে দিয়েছি, এখন লাগিয়েও দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তো ফাইনালি যেটা বলার জন্য ব্লগটা শুরু করেছি সেটা তো বলে বলাই হলো না, সেটা হচ্ছে বড় ইউটিউবার একজন প্রীতিশ ব্লগ, তাকে অনেকদিন ধরে তার ভিডিও দেখা হয়। তো ওনাকে আমার খুব ভালো লাগে, কিন্তু দেখা করার খুব ইচ্ছে, কিন্তু অনেকটা দূরে ওনাদের বাড়ি, সেই কোথায় যেন বলে গেলাম একটা, যাই হোক রানাঘাটের ওইদিকে, হয়তো অনেকটা দূরে, কিন্তু দেখা করার খুব সমস্যা, খুব ইচ্ছে যে দেখা করার। কিন্তু আমি আজকে তাকে স্বপ্নে দেখেছি, মানে কোনোদিন ভাবিও নি সেরকম ভাবে যে এরকম, মানে অচেনা অজানা একজনকে স্বপ্নেও আসতে পারে। আর সেটা দেখলাম যে আমাদের সঙ্গে এসে সবাইকে খুব, সবার সঙ্গে খুব ভালোভাবে কথাও বলছে, যে বড় একজন ইউটিউবার সেটা কোনো ই হচ্ছে না, যে কথা বলবো না অহংকারী হয় সেটা না। তো আমাদের সঙ্গে ভালোই অনেক সময়টাই কাটিয়েছিল। তো এটা সকালের দিকটা দেখেছি, তো আমার মনে হচ্ছে ওনার সঙ্গে আমার দেখা হবে, যেদিন হোক দেখা হবে, তো অপেক্ষায় আছি। তো জানি না কবে দেখা হবে। আর এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো প্রীতি, অবশ্যই কমেন্টে জানিও, দেখবে না জানি অতটা দূর যায় না, তবুও যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তোমার সঙ্গে দেখা করার খুবই ইচ্ছে আছে। আর তো কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে গেছে, দেখো মিষ্টি মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এছাড়া রান্না করতে এসে গেছি, ডাল বসিয়েছি, আর হচ্ছে
তো এই যে ডাল প্রায় হয়ে এসেছে, এখন এটা ফোড়ন দিলেই হয়ে যাবে। আর মুগের ডাল যেহেতু আমরা প্রায় রোজই খাওয়া হয়, মুসুর ডাল এরা খায় না, সেই জন্য ওই মানে নুন, এই নুন হলুদ তো লাগে, সামান্য জিরের গুঁড়ো দিয়ে, আদা টাদা দিয়ে অতটা করা হয় না, শুধু জিরের গুঁড়ো দিয়ে, গাজা লঙ্কা ফোড়ন দিয়ে ওই এটাই করা হয়। তো যাই হোক, এটা এটাও খেতে কিন্তু একটু মানে চাল মানে একটু অনেকটা সময় ধরে ফুটালে তাহলে ভালোই টেস্ট হয়। তো যাই হোক, এই দেখো ফোড়ন দিয়ে দিলাম। আর আমি আমি এখন আটা মাখাবো। আর আজ কিন্তু আটা ছিল না, আটা এখনই ভাঙিয়ে নিয়ে আসলো। গম গম ধুয়ে রোদে দেওয়া হয়, তারপর এটা ভাঙানো হয় আমাদের। তো যাই হোক, এই দেখো আটা মাখানো, মানে জল দিয়ে দিচ্ছি এখন, আটাটা মেখে তারপরে আবার সেই ভাপি ভাজা করবো, সেটা কাটতে হবে। তো এই দেখো আটাটা দেখি আমার এক চুটকিতে এখনই মাখা হয়ে গেছে। চলো, 1 2 3, দেখো আটা মাখা রেডি। তো এই দেখো আটা মাখা হয়ে গেল, এখন ডালটাও প্রায় হয়ে যাবে, হয়ে এসেছে, অনেকটা টাইম একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। আর এখন ভাজা কেটে নেবো, একটু ওলকপি আছে দুটো, সেটা ভাজা করবো ভাবছি। আর কিছু করবো না রাতে, যেহেতু দুপুরে একটু মাছের ছোলা একটু তরকারি আছে সেই জন্য। তো এই যে ভাজাটা কাটা হয়ে গেছে, অল্পটুকুই করবো, বেশি লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। তো সেই জন্য যার জন্য অল্প করে করা, এই যে নুন হলুদ দিয়ে আর একটা দিলাম, রাঁধুনি ফোড়ন দিয়ে অল্পটুকু দিয়ে ভেজে নিলাম। তো সব রান্না বান্না এখন আমি এই যে রুটি রুটি বানাবো, লেচি কাটছি, আর যেখানে পুজো হচ্ছে, মেলা হচ্ছে বললাম, ওখানে আমার বর খিচুড়ি খেয়ে আসবে, বলছিল যে খিচুড়ি খেতে দিচ্ছে, তো আমাকে যেতে বলেছিল, আমি গেলাম না। দুপুরে ও খেতে বাড়ি আসেনি, অনেকটা ভাত রয়ে গেছে, সেই জন্য আমি এখন যদি যাই সকালে ওই ভাতগুলো থেকে যাবে, মানে দুজন আর ভাত হয়ে যাবে, খেলানো যাবে, আমি খাবো আর কেউ খাবে না ঠান্ডা ভাত। তো যাই হোক, ওই জন্য আর গেলাম না। আর ঠান্ডাও পড়েছে, মিষ্টি মিষ্টি, শরীরটা অতটা ভালো নেই, আমি গেলে ওরাও যাবে, সেই জন্যে গেলাম না। তো এই যে রুটি প্রায় হয়ে গেছে, পাঁচখানা রুটি করেছিলাম, মা চারটে খাবে, বাবার একটা, বাবা আর ভাত খাবে, একটা রুটি ভাত খাবে। তো যাই হোক, রান্না বান্না করে নিয়ে দেখো মুছতে পরিষ্কার করে নিচ্ছি আমি, মুছে আর দু তিন দিন হয়ে গেল গ্যাস, প্রায় রাতে মোছাই হয় না, কারণ মিঠাইয়ের এত শরীর খারাপ ছিল, কোল থেকে নামছিলই না, সপ্তাহখানে খুবই কষ্ট হয়েছে, ওরও যেমন কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে, মানে কোল থেকে নামেই না, কারো কাছে কারো কাছে যেতেও চায় না। তো কোলে করে নিয়ে রান্না করতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, এই দেখো মানে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য দুটো দুটো লাইট জ্বালানো হয়েছিল, কারেন্ট এসেছে, এখন লাইটটা বন্ধ করে দিলাম। আর এই যে এখন আমি উপরে যাচ্ছি ছাদে, ছাদে তো লাইট জ্বলছিল, লাইটটা বন্ধ করা হয়নি, তালা দিয়ে দিয়েছিলাম। তো পরে আমার বর এসে বলছে দেখো ছাদের লাইট জ্বলছে, সেই রান্নাবান্না করে এখন গেলাম আবার ছাদের লাইট বন্ধ করতে। তো দেখো দারুণ লাগছে না, ফোনটাও নিয়ে এসেছিলাম, আর আমার একটু ভয় ভয় করছিল, আমি রাত্রে ওই উপরের ঘরে অন্ধকারে আমি একা একা যাই না, ভয় লাগে কেমন একটা। তো যাই হোক, এই দেখো লাইটটা বন্ধ করে দিয়ে এখন নিচে যাব। আর এখন বাজে হয়তো তো 15-10 বেজে গেছে, একটু বসবো, তারপরে আমাকে খেতে রাখবো। তো যাই হোক, চলো, তোমরা ভিডিওটা প্রায় শেষ হয়ে এসেছে। তো এই যে ওলকপি ভাজা, আর ওই যে রুটি রেখেছি, আর এরা ঘটপটে রাখলে মা সেরকম রুটি একটা খেতে চায় মানে ভালো লাগে না, নরম নরম একটা ভিজে ভিজে ভাব হয়ে যাচ্ছে, সেই জন্য বাইরেই রাখা হয়েছে রুটি, আর ওতে ডাল রয়েছে। তো এটাই